যুব বিশ্বকাপের আরও একটি আসর, আবারও মুখোমুখি লড়াইয়ে ভারত এবং বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই দল। ভারত বাংলাদেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ম্যাচের শুরুতে ব্যাটিং করে ভারত সংগ্রহ করে 251 রান। জয়ের জন্য বাংলাদেশকে নিতে হবে 252। এই ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসের শেষ অংশে মাঠে ঘটল একেবারেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ভারতের উইকেটের পতনের পর দুই দলের ক্রিকেটারদের মাঝে চলে দ্বন্দ্ব। ভারতীয় ব্যাটার মালিয়া আউট হওয়ার পর ফিরে যাচ্ছিলেন, এ সময় বাংলাদেশি ফিল্ডারদের উদযাপনে তিনি বিরক্ত হয়ে তেরে আসেন বাংলাদেশি ফিল্ডারদের দিকে। এ সময় দেখা যায় বাংলাদেশের আরিফুল ইসলাম এবং রাব্বিকে বেশ খানিকটা সময় উত্তপ্ত বাক্য বিনিময় করতে ভারতীয় ব্যাটার মালিয়ার সঙ্গে। মূলত মারুফ মৃদার বলে পরাস্ত হয়ে আউট হয়েছেন ভারতীয় এই ব্যাটার। এরপরই বাধে দ্বন্দ্ব, তিনি মেজাজ হারিয়েছেন, আউট হয়ে তেরে আসেন বাংলাদেশি পেসার মারুফ মৃদার দিকে। এরপরই সেখানে যান আরিফুল এবং রাব্বি। পরে ঘটনার মীমাংসা হয় আম্পায়ারের হস্তক্ষেপে। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই দলের ক্রিকেটারদের মাঝে মাঠের এই দ্বন্দ্ব হয়তো ম্যাচ শেষে ঘটনা রূপ নিবে জরিমানায়। জরিমানা করা হতে পারে দুই দলের ক্রিকেটারদের। ভারত বাংলাদেশের ম্যাচের আগেও বেশ কয়েকবার দেখা গেছে মাঠে দুই দলের ক্রিকেটারদের মাঝে দ্বন্দ্বে জড়িয়ে যেতে। শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল 251 রান। বাংলাদেশকে জিততে হলে নিতে হবে 252।